গত 21 তারিখ, এই শনিবার, আমরা কলেজের সকলেই, প্রায় সকলে মিলে আমরা পিকনিক করতে গেলাম। এই বছরে আমাদের প্রথম পিকনিক বলা যায়, শীতকালীন পিকনিক। তো আমরা যাওয়ার পথে যারা কৃষ্ণনগর থেকে গিয়েছি, তো যারা কৃষ্ণনগর শিয়ালদহ ধরেছিলাম, ধরলেও আমরা অনেকে কালিনগর নামলাম। নেমে একটু আশেপাশে ভিউটা একটু দেখলাম, সেটাও একটু এনজয় করলাম। তো দেখো তোমরা, বেশ ভালোই লাগছে ফুটওভার ব্রিজের উপর থেকে ভিউটা। তো তারপরে নিচে নামলাম স্টেশনে, যেখান থেকে শান্তিপুর থেকে শিয়ালদাগামী ট্রেন করে যায়। তো এখানে ভেন্ডাররা, তারা চাষের বিভিন্ন জিনিসপত্র, মূলো, কচু, এগুলো সব তারা ব্যাগে ভরছিল। যাই হোক, এর মধ্যেই আমাদের ট্রেন চলে এলো শান্তিপুর থেকে, যে ট্রেনটা বেরিয়ে শিয়ালদা যাচ্ছে। তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, তন্ময়দা, গোপালদা, অর্ণ, ঋষভ, প্রত্যেকে ট্রেনে উঠে পড়ছে। আমি এই মুহূর্তটা একটু লেন্সবন্দি করে রাখার চেষ্টা করলাম। তো সবাই ট্রেনে উঠলো, ট্রেন ছেড়ে দিল, আমরা রানাঘাটে চলে এসেছি। রানাঘাটে আবার ফুটওভার ব্রিজের উপরে উঠে আমরা এখান থেকে যে ভিউটা একটু তুলে ধরার চেষ্টা করলাম, দেখো বেশ ভালো লাগছে। পুলিশদা, সংযুক্তি, তোমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, এখন নির্মলেন্দ্রদা আছে, হিরণ্য স্যার আছেন। আর এর মধ্যেই একটু অপেক্ষা করার পরেই আমাদের আরও যারা কলিগরা ছিলেন প্রত্যেকে চলে এসছে। তো এবার আমরা এখান থেকে টোটো ধরবো। দেখো সবাই নামছে এবং হাসি মুখে প্রত্যেকে। এই যে পিকনিকের একটা পরিবেশে, সেটা একদম শুরু থেকে আমরা দেখছি যে প্রত্যেকে ফিল করছে, সকলেই খুশি। এখানে ইন্দ্রাণীদি, মনমন্দি, অর্ণব, অবিনাশ প্রত্যেকে। তারপরে আমরা টোটো ধরলাম এবং টোটো ধরে মোটামুটি রাস্তা ছিল এখানে 6.5 কিলোমিটার। বিপ্লবদা আমাদের সঙ্গে ছিল টোটোতে, তন্ময়দের সামনে ছিল, অর্ণব, বিপ্লবদা ঠিক পাশেই ছিল তোমরা দেখলে। তো এখানে একটা বেশ মজার বিষয়, আমাদের এত সংখ্যক, প্রায় 50 জন মতো আমরা স্টাফ ছিলাম। তো আমরা প্রত্যেকে যাচ্ছি এবং প্রত্যেকে এইভাবে যখন গাড়িগুলো একে অপরকে ক্রস করছে, তখন সেটা খুব মজার মনে হয়েছে। দেখো এখানে আলোক ময়দা, এখানে গোপালদা, তুহিন, অভিজিৎ, তন্ময়দা প্রত্যেকে এরা আমাদের ক্রস করে গেলেন। একে একে প্রত্যেকে আমাদের গাড়িটা একটু ক্রস হয়েছিল, এখানে টিসিএস স্যার, ওয়াইসি স্যার, তারা ক্রস করে গেলেন। যাওয়ার পথেই দেখছি একটা মাঠে, সম্ভবত একটা স্কুলেরই কোনো প্রোগ্রাম হবে, এখানে স্পোর্টস হচ্ছে, শীতকালীন স্পোর্টস বিভিন্ন জায়গাতে হয় কলেজে, স্কুলে। তো সেরকমই হয়তো সেই স্পোর্টসই এখানে হচ্ছে, তো সেটাও আমরা দেখলাম। এই যে আমরা চলে, আমাদের লোকেশনে চলে এসেছি, এটা হচ্ছে মাটিকুমড়া। মাটিকুমড়ার এটা একটা নার্সারি, উপেন্দ্র নার্সারি, ফার্ম হাউস প্লাস। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর করে সমস্ত বিভিন্ন রকমের ফুল গাছ সাজানো রয়েছে। তো সমস্ত ফুলের নাম তো আমি জানি না, তো সেগুলো বলাও সম্ভব নয় আমার পক্ষে। তো যেটুকু জানি, যেগুলো জানি, সেগুলো একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো তোমাদের সাথে। তো এইদিকে আমরা দেখছি যে গোলাপ রয়েছে বিভিন্ন রকম, দেখো খুব সুন্দর রং। এছাড়া আরও ছোটোখাটো বিভিন্ন টবের মধ্যে গাছগুলো রয়েছে, কিছু পাতাবাহার রয়েছে, এবং এই যে হলুদ রঙের যে লিলি ফুল, এগুলো সত্যি অসাধারণ, মানে সাদা রঙেরও ছিল। এখানে ঝাঁক ঝাঁক আরও বিভিন্ন রকম, চন্দ্রমল্লিকায় বলা যায় এগুলোকে, বিভিন্ন রঙের ঝাঁক ঝাঁক, তো দেখে অসাধারণ লাগছিল। তো যাই হোক, তো এই সমস্ত যা গাছ ফুল রয়েছে সেগুলো আমি লেন্সবন্দি করার চেষ্টা করছি। এখানে দেখো তোমরা, এই যে ফুলটা, লিলি ফুলটা সাদা রঙের, খুবই সুন্দর। এবং ছোটো ছোটো আরও টবে বিভিন্ন গাছ রয়েছে, তো সেটাও বেশ ভালোই লাগছে দেখতে। আর দেখো সামনে আরও অনেক রকম গাছ রয়েছে, তো সেগুলো দেখাবো একটু পরে, দেখতে থাকো তোমরা। দেখো এই যে ঠিক সামনেই, অর্থাৎ গেট থেকে ঢুকেই একটা মঞ্চ, এখানে বিভিন্ন রকম নাট্য অভিনয় ব্যাপারগুলো হয়। তো সেটা এবং এরপরে আবার দেখো একটু এগিয়ে, সামনে একটু এগিয়ে, নাক বরাবর এগিয়ে আমরা শোভাবর্ধক বিভিন্ন গাছ এখানে ঝুলে রয়েছে। আমাদের ব্রেকফাস্টে সেরকম কিছু ব্যাপার ছিল না, এখানে চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, সেটাই আমরা যে যার মতো খেলাম। এবং খাওয়ার পরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, তো এখানে দেখো এই যে ওয়াচ টাওয়ার রয়েছে, এগুলোকে হোমস্টেও বলা যেতে পারে, এখানে কেউ চাইলে রাতে থাকতে পারে, সমস্ত রকম মোটামুটি ব্যবস্থা এখানে রয়েছে। মাটিকুমড়া নার্সারি ফার্ম হাউস, এবং এখানে সুন্দর বিভিন্ন গাছপালা রয়েছে, ড্রাগন, ড্রাগন ট্রি, এখানে কিছু ভেজিটেবলস, ড্রাগন, এই যে গাছগুলো অনেকটাই বড়। দেখো ভিতরে যাওয়াটা রিস্ক, যাচ্ছি না, কাটা আছে যেহেতু। এই যে সুন্দর সুন্দর গাছ, নাম জানি না কিন্তু সুন্দর ফুল, এতে এটা আম গাছ বোঝাই যাচ্ছে। আর এখানে ছোট ছোট সব ক্যাকটাস রয়েছে,
রাখো। আমি চেষ্টা করলাম এই নার্সারি, উপেন্দ্র নার্সারি, এটা যতটা সম্ভব একটু তুলে ধরার জন্য। তো এখানে অনেক রকম গাছ রয়েছে দেখো তোমরা, এগুলো সবই মূলত ওরা বিক্রি করার জন্য এখানে প্রসেসিং করে রেখেছে, সাজিয়ে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। এবং সবথেকে ভালো লাগছে ফুলের গাছগুলো, এখানে ফুলের গাছও রয়েছে, প্লাস আরও অন্যান্য রকম গাছ ছোট বড় সমস্ত রকমই রয়েছে। ড্রাগন ফ্রুট ট্রিটা এখানে প্রচুর রয়েছে, এই ফলটার চাহিদা এখন খুব বেশি সম্ভবত, সেই জন্য নার্সারিতে এই চারার উপস্থিতি অনেক বেশি পরিমাণে দেখছি। তো এই যে ঝুলতে থাকা এই গাছগুলোর শোভা, রংটা অসাধারণ। আর এখানে দেখো পরপর অনেকগুলো ছবি, তোমরা হয়তো ভাবতে পারো এগুলো কিসের, বিভিন্ন রকম এখানে আমরা দেখছি ছবি রয়েছে, এবং এরা মূলত অনেকেই আমাদের পরিচিত সেলিব্রিটি, হয় কোনো ধারাবাহিক, নয় কোনো সিনেমা বা চলচ্চিত্রে বা কোনো নাটকে, এবং পলিটিশিয়ান রয়েছে এখানে। তো তারা এখানে এসেছেন বিভিন্ন, এবং সেগুলি তারা এখানে ছবি তুলে রেখে দিয়েছে, সেটা এখানে দেখো। এখানে আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা মুনমুন দিদি কফি ডিস্ট্রিবিউট করছে, তো এবং এখানে আরও সবাই তারাও এখানে এঙ্গেজ হচ্ছে, কফি খাচ্ছে। তো পুরো ব্যাপারটা অন্যরকম, এটা একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছিল, তাতে অল্প সংখ্যক কিছু মাছ ছিল। মোটামুটি একটু পরেই সবাই আবার যে যার মতো বেরিয়ে পড়ছে, পাশেই একটা ফাঁকা জমি আছে, বিভিন্ন রকম দেখাচ্ছি গাছগাছালি সেখানে আছে চাষের, তো সেগুলো দেখার জন্য অনেকে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, কেউ কেউ ফটো নিচ্ছে, ভিডিও তুলছে। আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠে সেখান থেকে একটু এই ভিউটা নিলাম, বেশ দারুণ লাগছিল। এবং এখানেই দেখো আমারই সহকর্মী কেমিস্ট্রির অধ্যাপক দেবরাজ, সে আবার এখানে হোমস্টে ঘরে ঢুকে আছে, আশ্রয় বলতে একটু ছুটে এলো দেখলে, তারপর আমরা বেরিয়ে এলাম বাকিদের পথ অনুসরণ করে, আমরাও সামনে দিকে গিয়ে যাচ্ছি। অবিনাশ একটু এখানে কায়দা করলো ঠিকই, তো তন্ময় দা, মনোজিৎ দা, অর্ণব, নিজেদি, সুব্রত দা, ইন্দ্রিতাদি প্রত্যেকেই, এরপর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে থাকি। এখানে সবাই ফটো তুলছে, সেটা আমি ভিডিও করলাম। লঙ্কা গাছ এবং অল্প স্বল্প এতে লঙ্কা আছে দেখলাম, হাইব্রিড রজনীগন্ধা, এতে গন্ধ একটু কম কিন্তু ফলনটা বেশি, তাই চাষটা বেশি হয় মূলত। এখন যে ডাল হিসেবে আমরা যে মটরটা খাই, সেই মটরটা এখানে চাষ করা হয়েছে, দেখো তোমরা প্লেন জল, আর কিছু নেই। মনোজিৎ দা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমাদের খাবারও রেডি, অনেকটা আগেই হয়ে গেছিলো, তো আমরা সবে যে যার মতো খাবার জন্য বসে গেছি। দেখো এখানে পুরো ভরে আছে আমাদের কলেজের সদস্যরা, তো নির্মলের দা, হিরণময় দা, প্রণব দা আছে, দেবুদা এখানে, পরপর সবাই দেখো এখানে, মেহেদি আছে, সুমন আছে, এরা চিকেন খাবে বলে এদের আলাদা দিকে বসতে হয়েছিল পরে, বিপ্লব দা, গোপাল দা, মহুয়াদি, শিবলী ম্যাডাম, সুতপাদি, অশ্রমিতাদি, ইভাদি, তুহিন, আলোকময় দা, আমাদের ওয়াইসি স্যার, দেবশ্রী, মনমন্দি, সংযুক্তদি, তো প্রত্যেকে, মৌমিতাদি প্রত্যেকেই বসে আছে, কৌশিক দা, সুমন, ইন্দ্রিতাদি এবং মেহেদি এখানে বসে আছে, কারণ হচ্ছে এরা চিকেন খায়। দেখো পরপর এবার খাবার পরিবেশন করছে, প্রথমেই ছিল এটা একটা ফিশ ফ্রাই, তো বলেছিল কাটলেটই আমাদের মনে হয়েছে, খুব বেশি ভ্যারাইটি ছিল না, ফ্রাইড রাইস ছিল, তো এই ছেলেটি ফ্রাইড রাইস দিয়ে গেল, বেশ ভালো পরিমাণে দিয়েছিল। আর এরপরেই মানে মূল যে আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই মাটন, সেটা নিয়ে অনেক ঘটনাও হয়েছে, সেটা এখানে আর আমি বলছি না। সেই মটন এখানে দেওয়া হয়েছে, আমরা খেলাম, পরে এক পিস দুপিস করে কেউ আরও নিয়েওছিলাম। তো মটন খাওয়ার পরে এবার চাটনি, এবার ছোটো ছোটো যে পাঁপড়, সেই পাঁপড়গুলো দেওয়া হয়েছে, দুর্গা অভিজিৎ খুব যত্ন সহকারে এবং ভালোবেসে খাবারটা খাচ্ছে বলতে,
আর শেষে কান্তুয়া দেওয়া হয়েছিল। তো দেবদাস দা খাওয়ালা বলে সেটা অভিজিৎকে দেওয়া হলো, তো অভিজিৎ কিন্তু সেটাও খেয়েছে, দু পিস খেয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু আমরা এনজয় করেছি, একটু বিশ্রাম নিয়েছি, তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম টোটো ধরার জন্য। তো আমাদের অনেকেই আগে বেরিয়ে গিয়েছিল, কয়েকজন পেছনে ছিল, তারা একটু পরে আসবেন বলে আমরা টোটোতে উঠলাম। এই দেখো অভিনয় হেঁটে গেছে, একটু ছুটে আমি উঠেছি, টাটা বলে আমরা বেরিয়ে গেলাম। খুবই ভালো, গার্লফ্রেন্ড নেক্সট ভেরি ফর দ্য গার্লফ্রেন্ড।